আসসালামু আলাইকুম। ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারের কম্পিউটার এবং সিভিলের ছাত্ররা, আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 7 আলোর প্রতিসরণ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো, আজকে তোমাদের যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো খুবই ইম্পর্টেন্ট, একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় তো এগুলো সবসময়ই কম বেশি আসতে থাকে। প্রতিবিম্ব, আজকে দেখো আলোচনা করো প্রতিবিম্ব, বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্ব, আর কুলীয় দর্পণে বক্রতার ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যকার সম্পর্ক, অর্থাৎ এফ সমান সমান আর বাই টু, এটা প্রমাণ করব এবং রৈখিক বিবর্তন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো প্রতিবিম্ব, প্রতিবিম্ব পড়বো আজকে। হ্যাঁ, প্রতিবিম্ব কী? প্রতিবিম্ব হইল একটা নির্দিষ্ট বিন্দু থেকে আপাতিত এক গুচ্ছ রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। দেখো আমরা একটা চিত্র দেখতে সেখানে, তো এই পি একটা বিন্দু, পি থেকে একটা আলোক রশ্মি দর্পণের বি বিন্দুতে পড়ছে, পি থেকে একটা আলোক রশ্মি দর্পণের বি বিন্দুতে পড়তেছে, বি থেকে এটা প্রতিফলিত হয়, এই যে এই পথে তোমার এখানে একটা ই দাও, বিন্দু দাও এখানে, পি এ পথে বের হয়ে যাচ্ছে, আবার পি থেকে আরেকটা আলোক রশ্মি পি ও দর্পণে উ বিন্দুতে পড়ছে, উ বিন্দুতে পড়ে এটা দেখো উ কিউ পথে বের হয়ে যাচ্ছে। এখন দেখো পি বিন্দু থেকে দুইটা আলোক রশ্মি গেল, একটা হলো বি পি আর একটা হলো কি বি পি বি আর একটা হলো পি ও, এই পি বি রশ্মি প্রতিফলিত হয়ে বি এফ পথে বের হয়ে গেল, আর পিউ রশ্মি প্রতিফলিত উ কিউ পথে বের হয়ে গেল। এই প্রতিফলিত রশ্মি দুইটা যায় এই যে এই বিন্দু সেট করেছে, এই বিন্দুটির নাম দেওয়া হয়েছে পি ড্যাশ, এই পি ড্যাশ হলো পি বিন্দুর একটি বিম্ব। এটা যেহেতু প্রতিফলিত রশ্মিগুলো যেহেতু সরাসরি মিলিত হয়েছে সেই জন্য এটা হলো বাস্তব বিম্ব। প্রতিবিম্ব দুই রকমের হয়, একটা হলো বাস্তব আর একটা হলো অবাস্তব। এতক্ষণ আমরা যে প্রতিবিম্ব পড়লাম সেই প্রতিবিম্বটা হলো বাস্তব প্রতিবিম্ব। এবার আসো অবাস্তব প্রতিবিম্ব, সমতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব হয়। দেখো এম এম ড্যাশ একটি সমতল দর্পণ, এম 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 ড্যাশ একটি সমতল দর্পণ, এই দর্পণের সামনে পি একটা বিন্দু অথবা পি একটা বস্তু মনে করো, ছোট একটা বস্তু, এই পি বিন্দু থেকে একটা আলোক রশ্মি দর্পণের এই বিন্দুটার একটা নাম দাও, ধরো এম এর বিন্দুটা এম বিন্দু বলো, তাহলে দর্পণে এম বিন্দুতে পড়লো, পি থেকে আরেকটা আলোক রশ্মি এ বিন্দুতে পড়লো, পি থেকে আরেকটা আলোক রশ্মি বি বিন্দুতে পড়লো, তাহলে পি থেকে তিন আলোক রশ্মি পড়ছে, একটা এম বিন্দুতে একটা বি এ বিন্দুতে আর একটা বি বিন্দুতে, যে আলোক রশ্মিটা এম বিন্দুতে পড়ছে সেটা এম পি পথে ফেরত গেছে, যে আলোক রশ্মিটা এ বিন্দুতে পড়ছে সেটা এ কিউ ওয়ান পথে ফেরত গেছে, আর যে আলোক রশ্মিটা বি বিন্দুতে পড়ছে সেটা বি কিউ টু পথে ফেরত গেছে। এখন এম পি এ কিউ ওয়ান বি কিউ টু এই যে প্রতিফলিত রশ্মি এগুলো যদি এদিকে যাইতে থাকে কোনো দিন মিলিত হবে না, এদের মধ্যে দূরত্ব আরও বাড়তে থাকবে। এখন এই রশ্মিগুলোকে যদি পিছনের দিকে বাড়াই দেওয়া হয়, এই রশ্মিগুলোকে যদি পিছনের দিকে বাড়াই দেওয়া হয় তাহলে এই রশ্মিগুলা মনে হবে যে এই রশ্মিগুলা এই পি ড্যাশ বিন্দু থেকে আসতেছে, এই পি ড্যাশ বিন্দু থেকে আসতেছে বলে মনে হয়, অর্থাৎ পি বিন্দুতে যা রাখা হয় এই পি ওয়ান বিন্দুতে পি ড্যাশ বিন্দুতে ওই বস্তুই দেখা যায়। এই যে সত্যিকার অর্থে এই বিন্দুতে কোনো কিছু পড়ে না, এই বিম্ব ধরা জানা ছোঁয়া জানা স্পর্শ করা জানা, এই বিম্বটাকে বলা হয় অবাস্তব বিম্ব। সমতল দর্পণে যে বিম্ব হয় সে বিম্ব হলো অবাস্তব বিম্ব। আমরা প্রতিদিন সমতল দর্পণে অনেক সময় আমাদের চেহারা দেখি আয়নার মধ্যে, এই যে পিছনে যে আয়নার ভিতরে আমরা আমাদের ছবি দেখি এটা হলো অবাস্তব বিম্ব। এই বিম্বটা কী করা যাবে না, ধরা যাবে না, স্পর্শ করা যাবে না, কোনো পর্দার মধ্যে ফেলানো যাবে না। হ্যাঁ, এখন আমরা দেখো এফ সমান সমান আর বাই টু এটা প্রমাণ করবো, অর্থাৎ গুলিয়া দর্পণে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক, অথবা প্রমাণ করা যে গুলিয়া দর্পণের ক্ষেত্রে এফ সমান সমান আর বাই টু এর প্রমাণ।
ঠিক আছে এখন এই চিত্রটা দেখো এইটা সোজা করে দাও